দুশটা জেচিপি ল সরকারে উচ্ছেদ অভিযান আরম্ভ করেছে। আর তাতে আমি দেখবলে পাইছো যে পুলিশ প্রশাসনক লোক মানে চাহ শ্রমিকক মোকাবিলা করার কারণে বা চাহ শ্রমিকর জন্য নাকি মাত কণ্ঠ রোধ করার স্বার্থত মানে ডুলুচা চাহ বাগিচা উচ্ছেদ করবলে আরম্ভ করেছে। সেইটো আমি তীব্র ভাষায় গরিহণা দিছো, কারণ সরকারে এক 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 বছর বর্গপূর্তি পালন করার পিছতে চাহ শ্রমিকর জীবনের জীবনের প্রতি ভাবুকি সৃষ্টি করেছে। আর একাংশ বণিক গোষ্ঠীর স্বার্থত মানে বাগিচা অঞ্চল টার্গেট করে লৈছে, আর বাগিচার যখন ভূমি মানে টার্গেট করে উচ্ছেদ করে মানে ভয় ভাবুকি দেখাই বাগিচাত বিভিন্ন ধরনের আসনি লওয়ার মানে পদক্ষেপ লওয়া দেখবলে পাইছো। গতি সরকারক আমি সকিয়াই দিব বিচারিছো। আপনাদের কইছিলে যে চাহ শ্রমিকর জীবন নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের ব্যবস্থা গ্রহণ করব, আজি কত গল আপনার প্রতিশ্রুতি? আপনাদের দুবারক কার্যভার গ্রহণ করলে বিজেপি সরকারে, কিন্তু আজি কত গল আপনার প্রতিশ্রুতি আপনার চাহ শ্রমিকর প্রতি দরদি? এই কারণে আমি যখন গাদীত বহি থাকা আমার আদিবাসী জনগোষ্ঠীর মানে চাহ শ্রমিকর নাম লই রাজনীতি করা ব্যক্তিসকলকে সকিয়াই দিব বিচারিছো যে সচাকে আপনাদের যদি চাহ শ্রমিকর দরদি আমি অতি শীঘ্রে মাত মাতক, আর এই কার্য বন্ধ করার কারণে আমি সরকারক আহ্বান জানাইছো। কারণ চাহ শ্রমিকর ভবিষ্যৎ নিরাপত্তার ক্ষেত্রে আপনাদের ভাবুকি সৃষ্টি করেছে, আর আজির তারিখতো চাহ শ্রমিকর প্রতি আপনাদের জন্য নাকি দরদি বলে কয়, সেই দরদি কিন্তু আমি দেখবলে পোৱা নাই। আমি সরকারে কৈছে যে ডুলুচা চাহ বাগিচা বিমানবন্দর স্থাপন করব, আর বিমানবন্দর কারণে অকল চাহ শ্রমিকর মাটি পালে নেকি? চাহ শ্রমিক যখন নেকি ইমান পরিয়ালে তাতে জীবন যাপন করে দিয়ে আসলে ভবিষ্যতের প্রতি কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকরি নিরাপত্তা প্রদান নকরি কিয় চাহ বাগিচা উচ্ছেদ করবলগা হল? কারণ সরকারের এটাই মানে সদিচ্ছা দেখবলে পাইছো যে চাহ শ্রমিকর প্রতি কোনো দরদি নহয়, চাহ শ্রমিকর জীবনের প্রতি কোনো একটা ভাল পদক্ষেপ নলয়, অকল বণিক গোষ্ঠী তথা ধনী শ্রেণীর কারণে একটা এজেন্ট হিসাবে কাম করেছে, আর ধনী শ্রেণীর ভাল একটা ব্যবস্থার কারণে চাহ শ্রমিক উচ্ছেদ করার কারণে দেখবলে পোৱা। আজি আমি যখন বাগিচাত মানে কাম করা চাহ শ্রমিকসকল গোটাই যখন বাগিচাত কাম করা আমার আই মা দেউতাসকলক আমি আহ্বান জানাব বিচারিছো যে সকলো বাগিচাত আমি সজাগ হব লাগিব, সকলো বাগিচাতে আমার প্রতিবাদ হব লাগিব, আর বিভিন্ন দল সংগঠনে আমি শীঘ্রে প্রতিবাদের কারণে ব্যবস্থা গ্রহণ করিম। কারণ বাগিচা অঞ্চলত এনেক ধরনের অনৈতিক কার্যকলাপ বা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কামক লৈ বাগিচা উচ্ছেদ করাটো কেতিয়া মানে আমি সহ্য নকরো, এটি অতি শীঘ্রে বিরোধ করা হব, আর অতি শীঘ্রে আমি জঙ্গি প্রতিবাদ করার কারণে আমি বাধ্য হব।